ভেঙে ফেলা হচ্ছে বগুড়া সারিয়াকান্দিরও বাড়ি চরাঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান শিমুলতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় গত তিন দিনের তীব্র ভাঙনে যমুনা নদীর গর্বে চলে গেছে আঙিনার একাংশ গত সোমবার স্থানীয় প্রশাসন এক লাখ দুই হাজার টাকায় নিলামে বিক্রি করেছে ভবনটি এতে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত একশো পঞ্চাশ শিক্ষার্থীর পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে ম্যাডাম বলছে স্কুল একদম স্কুল না হবে না শুধু শিমুলতাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় তিন দিনের ভাঙনে হুমকির মুখে পড়েছে ওই চরে বসতরত আরও দুই শতাধিক পরিবার এরই মধ্যে ভিটা ছেড়ে অনেক পরিবার অন্য চরে আশ্রয় নিয়েছে আর অসমের এই ভাঙন আতঙ্ক ছড়িয়েছে চরের মুজিব বর্ষে ঘর পাওয়া গৃহ ও ভূমিহীনদের মাঝেও এই নদীটা বান্ধিয়া দেয় তাহলে আমরা আড়াইশো তিনশো পরিবার রক্ষা পাবো এখন যদি নদীটা যদি বান্ধা দেয় তাহলে আমাদের খুব উপকার হবে আমরা এই জায়গায় থাকতে পারবো এই জায়গা ভেঙে গেলে আমার আশ্রয় নেতো আমার ঘরে একটু জায়গা আসছিলো ভেঙে গেছে সেটা আবার জায়গা বর্তমানে যে সহজ সম্পদ আমার বাপদাদা ছিল সেই লেগে নেই ছিল নদীর ভিতরে চলে গেছে এখন আমরা অন্য ইউনানের ভিতরে চলে গেছি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বড় বাজার ছাড়া নদী ভাঙন ঠেকানো সম্ভব নয় বলে বলছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেভ করার একমাত্র ওয়ে হচ্ছে প্রোটেক্টিভ ওয়াল যেটা পাঁচ সাতশো কোটি টাকা বা আরও বেশি টাকা দিয়ে এক একনেকে বড় একটি প্রকল্প পাস করতে হবে এবং সেই বড় প্রকল্পের জন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি নদী ভাঙনের হুমকিতে থাকা শিমুলতাই চরে প্রায় আট হাজার মানুষ বসবাস করেন আবদুল আহ্বাল সময় সংবাদ বগুড়া